আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো এভরিওয়ান, সবার প্রথমে বলবই আজকের ভিডিওটা এক ভিন্ন টাইপের। আর আজকে ভিডিওটা শুরু করছি বনগাঁ স্টেশন থেকে, আর এটা আমার ফার্স্ট টাইম বনগাঁ। আজকে আমরা যাব বনগাঁ ওয়াটার পার্ক। তো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে থাকবে বনগাঁ ওয়াটার পার্কে প্রাইস কত, এনটিপি কত, এক্সপিরিয়েন্সটা কেমন থাকবে, আর আপনারা কিভাবে আসবেন, সবকিছু এই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এভরিওয়ান, আমরা কিন্তু স্টেশন থেকে নেবে চলে আসলাম স্টেশনের উপর সাইডে। এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে সোজা চলে যাবে বনগাঁ ওয়াটার পার্ক, বললেই নিয়ে চলে যাবে। এখান থেকে 25 টাকা করে ভাড়া। তেল টোটো আছে এখানে, আপনারা যাতে চান এখানে এসে যাবেন, স্টেশনে আসবেন বনগাঁ স্টেশন। তেবরান চলুন যাওয়া যাক। তো অবশেষে আমরা কিন্তু চলে আসলাম অগ্নিকন্যা সেন্ট্রাল পার্কে। তো এভরিওয়ান, আপনারা এই পার্কে কড়ার দিকে আসবেন, কড়া থেকে কড়া পর্যন্ত খোলা থাকে এই পার্ক, আর এই পার্ক বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর আপনারা যদি কিছু না জেনে আসেন তাহলে আমাদের মতন এইভাবে ভোগ করতে হবে। আর আমরা এসেছিলাম 9টার দিকে, পাক্কা 3 ঘন্টা এইভাবে বসে কাটাতে হয়েছিল। আর আপনারাও যদি এইভাবে ভুল করেন তাহলে আমাদের মতন এইভাবে ভোগ করতে হবে। তো অবশেষে আমরা কিন্তু টিকিটটা কেটে নিলাম 4 জনের জন্য পাক্কা 3 ঘন্টা পরে। আর এখানে আমাদের টিকিটটা দেখিয়ে ভেতরে প্রবেশ করলাম, আর প্রবেশ মূল্য মাথা পিছু 50 টাকা করে। যেহেতু আমরা 4 জন ছিলাম তাই আমাদের কাছ থেকে নিয়েছে 200 টাকা। আর সামনে একটি বড় অ্যাকোয়ারিয়াম আছে যেখানে খুবই সুন্দর সুন্দর মাছ আছে, লাল সাদা বিভিন্ন ধরনের মাছ আছে। সাদা মাছ, কত সুন্দর সুন্দর মাছ, এই দেখতে দেখতে আমরা ভেতরে প্রবেশ করলাম। দেবরান, আমরা কিন্তু এইমাত্র পার্কের ভিতরে চলে এসেছি, আর এখন আমরা এদিকে একটু মজা নিচ্ছি, আর এখানে বসে বসে দোলনা খাচ্ছি। আর এদিকে সারপ্রাইজ ফটোশ্যুট করছে আকরাম ভাইয়ের, খুব সুন্দর একটা পোজ। আর এদিকে ফেজুল ইসলাম। আমরা এখন পুরো পার্কের এরিয়াটা ঘুরবো, আর আপনাদেরকেও দেখাবো যতটুকু পারি আজকের এই ভিডিওতে, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এভরিওয়ান চলেন আপনাদেরকে সিনেমাটিক শট দেখাই। তো এভরিওয়ান, আমরা এখন যাব পাখিরালয়, আর ভেতরে ঢুকবো, দেখবো কি কি আছে। এদিকে বিভিন্ন রকমের পাখি, আর এটা ককটেল পাখি, আর এই পাখিটা আমাদের বাড়িতে ছিল, এই ককটেল। এখন আর এটা আমাদের বাড়িতে নেই। আর এদিকে ছোটো ছোটো কি সুন্দর সুন্দর পাখি। এদিকে আছে পায়রা, কত সুন্দরভাবে জুড়ে বসে আছে দুজন মিলে, খুব ভালো। কত পিচ্ছে পিচ্ছে খরগোশ, কত সুন্দর, কিউট, একদম হ্যান্ডসাম, খুব সুন্দর। আর এদিকে কিছুই নেই। আর এখন বার হবো। তো এভরিওয়ান, আমরা এখন দোল খাবো, যাই দোল খেতে। কেউ তো থাকুক জোহর জুড়ে অভিমানের সাথে, করলে কাজা। তো এভরিওয়ান, আমরা এখন যাবো টিকিট কাট 500 টাকা নিয়ে। তো এভরিওয়ান, সকাল থেকে কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আমরা পার্কে ঢুকার পরেই আকাশের একদম মেঘলা আকাশ পুরোই, হয়তো এক্ষুনি বৃষ্টি হতে পারে, খুব আকাশের ওয়েদারটা খুব খারাপ। তো এভরিওয়ান, আমরা এখন যাব এর ভিতরে, দেখুন কত সুন্দর একটা প্লেস। ইন কাপলের জন্য খুব বেস্ট একটা জায়গা, বেস্ট কাপল পার্ক। কাপলে দুঃখে বিষয় হচ্ছে কাপল, বেস্ট কাপল পার্ক আমাদের নেই, বেস্ট কাপল পার্ক এটা, এটা কোন কিছু না, বেস্ট কাপলদের জন্য অনেক কিছু, আমাদের জন্য কিছু না, সিঙ্গেল আমরা। তো এভরিওয়ান, বাড়ি যাওয়ার পথে গোপাল বরের সাথে দেখা করে যাব। অনেকে হয়তো গোপাল বরে দেখতে পারেন না, কিন্তু আমি কিন্তু ফাইনালি দেখা করে ফেলেছি দাদু, গোপাল দাদুকে দেখে খুব ভালো লাগে, নামটা খুব। এদিকে দাদুর মিষ্টির হাড়ি একটা তুলি, এই তো ওটে কই, গোপাল দাদুর হাতে কিন্তু ইলিশ মাছ। তো এভরিওয়ান, এখানে এসে সব প্রত্যেকটা জিনিস দেখছে, আর ওখানে যাচ্ছে আর বলে বন্ধ বন্ধ বন্ধ, এই যেমন এটাও বন্ধ আছে, কত সুন্দর একটা, এটা বন্ধ, এটা বন্ধ, ওটা বন্ধ, সব বন্ধ, বেশিরভাগ জিনিস এখানে বন্ধ। তো এভরিওয়ান, যে উদ্দেশ্যে আমাদের এই পার্কে আসার কথা সেই উদ্দেশ্যটাই কিন্তু আমাদের পূরণ হলো না।
তো আমরা বন্ধুরা মিলে একটু এনজয় করব বলে এসেছিলাম, এমনকি আমরা টিকিটও কাটতে গিয়েছিলাম, আপনারা হয়তো ভিডিওই দেখেছেন। আর টিকিট কাটতে গিয়েই দেখলাম ভেতরে মেয়ে ছেলের যে অবস্থা, তাই দেখে আমরা আর টিকিট কাটলাম না। এমনকি আমি যখন ভিডিও করছিলাম ওরা যেন আমার ক্যামেরায় না আসে এমনভাবে ভিডিও করছিলাম। আর এখানে আমাদের মতন স্টুডেন্ট না আসাটাই বেটার। আমরা এখন আর এখানে আর টাইম পাস করে কোনো লাভ নেই, আর এখন আমরা চলে যাবো মাদ্রাসায়। আর এখন আমরা টুকটুক করে বাইরের দিকে চলে যাবো। এভরিওয়ান, আমরা কিন্তু বাইরে চলে এসেছি আর এখান থেকে আমরা চলে যাবো মাদ্রাসায়। আর এখানে কত বেশি ভালো। এভরিওয়ান, আমরা কিন্তু ফাইনালি উঠে পড়েছি। আর এদিকে আকরাম ভাই সারফরাত এখান থেকে স্টেশনে যাবো। এভরিওয়ান, আমরা এবার খাওয়া দাওয়া করবো অনেক ক্লান্ত করে। সব খাওয়া দাওয়া চালিয়ে খাওয়া দাওয়া করছি, এবার আমিও খাওয়া দাওয়া করবো আস্তে আস্তে।